আসসালামু আলাইকুম। আজকে যেটা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, তো সেটা হচ্ছে আসিফ মহিউদ্দিন ভাইকে আর কি মোটামুটি মেনশন করছি আমি ব্যাপারটা। তো আমি গত 2 দিন আগে, মানে 2-3 দিন আগে, মুফতি আবদুল্লাহ মাসুদ ভাইয়ের একটা লাইভে আমি বেশ কয়েকটা রেফারেন্স দেখলাম যে আবু হুরায়রা, আসিফ মহিউদ্দিন ভাই জেনে থাকবেন, তো আবু হুরায়রার অনেকগুলো অনেকগুলো হাদিস আছে, সবচেয়ে বেশি হাদিস ব্যাপারক আর কি, উনিও সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো উনার নামে তো অনেক মানে কমপ্লেইন আছে, উনি ভুলে যেতেন, উনি মাঝে মধ্যে একজনের কথা আরেকজনকে বলে ফেলতেন, গুলায় ফেলতেন। তো আসিমউদ্দিন ভাইকে আমি আবার আরেক আরেক জায়গায় বলতে শুনলাম যে আবু হুরায়রা নাকি মোটামুটি ভ্যালিড হাদিস বর্ণনা করক। তো এ ব্যাপারে একটু আসিমউদ্দিন ভাই। ভাই, আমার যেটা নিয়ে একটা লেখা লিখে রেখেছি, যে একটু আগে দেখালাম লেখাটা, হাদিস ইসলামে হাদিসের গুরুত্ব ও অপরিহার্যতা, এইটার ভিতরে সেই জিনিসগুলো সমস্ত কিছু লেখা আছে, যে কোন কিরকম কার কিরকম ইয়া ছিল, স্মরণ শক্তি ছিল, এই হাদিস গুলা চেক করার সময় সমস্ত কিছু চেক করে তারপরে হাদিস গুলা সংকলন করা হয়েছে। তো এবং এই যে হাদিসের ভিতরে হাফিজ আছে, যারা হচ্ছে 1 লক্ষ হাদিস আয়ত্ত করেছে, হুজ্জাত আছে, 3 লক্ষ যারা হাদিস মুখস্থ করেছে তাদেরকে বলা হয় হুজ্জাত, হাকিম হচ্ছে যিনি সমস্ত হাদিস আয়ত্ত করেছে, তারপরে সাহাবি তাবি তাবে তাবেইনগণ মুহাদ্দিসগণ শায়খ শায়খান কাদেরকে বলে, এই জিনিসগুলো সমস্ত জিনিস আমরা এখানে ওই লেখাটার ভিতরে দিয়ে দিয়েছি। ভাই, আবু হুরায়রা সেই সময় কম বয়স্ক ছিলেন, এবং শুধুমাত্র যে আবু হুরায়রার উপর ভিত্তি করে হাদিস গুলা নেওয়া হয়েছে তা তো না, আবু হুরায়রার সাথে আর কে শুনেছে এবং আবু হুরায়রার স্মরণ শক্তি কিরকম ছিল সেগুলো চেক করেই তো হাদিস গুলা নেওয়া হয়েছে। ভাই, না, আবু হুরায়রার কথা শুনে নেওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আবু হুরায়রার তো মানে এক এক জায়গায় এক এক রকম বর্ণনা করেছে, সেটারও তো বর্ণনা মানে যেরকম দেখলাম আর কি মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই দেখালেন, এর ব্যাপারে কি বলবেন? না আবু না আবু হুরায়রা কে যদি আপনি বাতিল করে দেন এই কারণে, তাহলে তো আপনার সরাসরি মোহাম্মদ কে বাতিল করতে হবে, কারণ মোহাম্মদই অনেকগুলো কোরআনের আয়াত ভুলে গিয়েছিলেন। একটা সহিহ হাদিসে আছে মোহাম্মদ, কয়েকটা সহিহ হাদিসে আছে মোহাম্মদ কিছু আয়াত ভুলে গিয়েছিলেন, পরবর্তীতে একজন তাকে মনে করিয়ে দিয়েছে, তখন মোহাম্মদ বলেছে হ্যাঁ তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো, এই কারণে আমার এই আয়াতটা মনে পড়েছে। তাহলে তো সেই একই সূত্র ধরে মোহাম্মদকেও তো, মোহাম্মদের কোরআনকেও তো তখন বাতিল করে দিতে হবে। যদি এটাকে আমরা যুক্তি হিসেবে ব্যবহার করি তাহলে তো কোরআনেরই কোনো ভ্যালিডিটি থাকে না। ও আচ্ছা, না হতে পারে, সেটাও আসিমউদ্দিন ভাই অবশ্যই যাচাই বাছাই করার পরেই বলতেছেন। তো আমারও মুফতি আবদুল্লাহ মাসুদ ভাইয়ের কথাটা ভ্যালিড মনে হলো, মানে দেখলাম আমি নিজে যাচাই করে দেখলাম, আসলে তো এক এক জায়গায় মানে এক এক ধরনের কথা, এক জায়গায় বলতেছে নবীর কাপড় বিছায়া, মানে কোন হাদিস রেফারেন্স দিতে পারতেছি না, নবীর কাপড় বিছায় নাকি কেউ যদি বলে, মানে ওনাকে বলছে যে হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যালো ভাই, এই জিনিসটা আমরা অনেক আগে দেখেছি, এই যে মাতুব্বর ভাই দেখেন, এই যে এই জিনিসটা আমরা অনেক আগে দেখেছি যে আবু হুরায়রা যে ভুলে গিয়েছিল, এই জিনিসটা আমরা অনেক আগে দেখিয়ে ফেলেছি ভাই, মানে এগুলো তো অনেক পুরনো কথা। আবু হুরায়রার যে ইয়া ছিল নানা হাদিসে, যে এই জায়গায় একরকম কথা বলেছে, আরেক জায়গায় আরেক রকম কথা বলেছে, এগুলো তো আমরা অনেক আগে দেখিয়েছি সেগুলো। কিন্তু হাদিসকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো সেই একই কথা তো কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে লেখাটা পড়লে আমি হয়তো তাহলে ওটার উত্তর এখানে হয়তো দেওয়া আছে, তা এটাই মানে বুঝাতে চাচ্ছি নাসিব ভাই। মানে আমাদের স্ট্যান্ডটা তো এরকম না যে হাদিস হচ্ছে ধ্রুব সত্য, সেটা তো আমাদের স্ট্যান্ড না। আমাদের স্ট্যান্ড হচ্ছে হাদিসকে যদি কেউ প্রশ্ন করে, কোন মুসলমান যদি হাদিসকে বলে হাদিস গুলা ভুল, তাহলে তো একই কথা প্রযোজ্য কোরআনের ক্ষেত্রে। আপনার কি এই সিম্পল জিনিসটা কি আমি কি বোঝাতে পারছি না? ফারাজ ভাই আপনি কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ ভাই, মানে আর কি আপনারা যদি এই ক্রিটিক্যাল ইস্যু যান, হ্যাঁ উনি ভুলে যেতে পারেন এসে এসে এসে, বাট দ্য সেম মেথোডোলজি তো কোরআনের ক্ষেত্রেই, মানে যারা হাদিসকে বাদ দিতে চাচ্ছেন ওই মেথোডোলজি অ্যাপ্লাই করতে আপনি কোরআনও বাদ দিয়ে দিতে পারেন। না না না, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেননি, আমি একজন নাস্তিক আর মুক্ত মনে হওয়ার জন্য চেষ্টা করছি আর কি। গত লাইভে আপনি আমাকে নিয়ে মানে অপমান করেছিলেন আর কি, আসিফ ভাই আমাকে নিয়ে, যে আপনার মুক্ত মনাকে পেয়ে গেছেন, এটা পেয়ে আর কি মানে আমাকে একটু লজ্জিত করেছিলেন, মনে আছে কিনা আপনাদের জানি না। তো মানে মাসুদ ভাইয়ের লাইভে দেখলাম আর এই যে ইয়াগুলো দেখলাম আর কি, রেফারেন্স গুলো দেখলাম, কিন্তু আপনার কথা আবার অন্য জায়গায় শুনলাম। রবিন সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি জি মাতুব্বর ভাইয়ের যে হিসেব মুফতি সাহেবের কথা তো শুনেছেন, আপনাদেরকে বিরক্ত করলাম আর কি। আপনি যেটা স্পেসিফিকলি জানতে চান সেখানে হয়তো মানে লেখাতে হয়তো আপনি যেতে পারেন।
ও আচ্ছা 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 তো এখানে মানে আরেকটা ছোট ব্যাপার যদি আসিফ মহিউদ্দিন ভাই বলতেন, যে অনেকে বলে থাকে যে আবু হুরায়রা কি এটা কি জানি চারজন বিশিষ্ট খলিফা ছিল, তারাই হাদিসের কিছু করেননি, তো আবু হুরায়রা মানে কোন সে আবার কি আস, এ ব্যাপারে কিছু যদি বলতেন। এটা এ বিষয়ে কি বলবো ভাই, মানে আবু হুরায়রা মানে কি করে নাই, চারজন খলিফা লিপিবদ্ধ করে নাই, আবু হুরায়রা কেন কেন বলে বেড়াইছে এরকম কেন কেন, মানে হাদিস ব্যাপারে মানে গ্রন্থ সংকলনের ব্যাপারে আর কি, মানে যারা হাদিস বাদ দিতে চায় তাদের কথাটা এরকম আর কি, এর ব্যাপারে আপনার মতামত কি? ভাই? আপনি কি আমার এই জিনিসটার তো উত্তর আমার লেখাটার ভিতরে দেয়া আছে ভাই, এই জিনিসটার উত্তর আমি আমার তাহলে আপনি লেখাটা পড়ে নেন রবিন ভাই, তাহলে আপনি আচ্ছা লেখাটা আমি পড়ে নিন। আচ্ছা আমি একটা হাদিস দেখিয়ে দিচ্ছি, মানে বারবার ইয়া না করে এই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা প্লিজ প্লিজ। আচ্ছা এটা হচ্ছে তো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 120। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন তোমার চাদর খুলে ধরো, আমি খুলে ধরলাম। তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো, আমি তা বুকের সাথে লাগিয়ে ধরলাম, এরপর আমি আর কিছুই ভুলিনি। মানে হচ্ছে মোহাম্মদ যে তাকে হাদিস সংকলন হাদিস মনে রাখার অনুমতি দিয়েছিল এই হাদিস থেকে তো এটা স্পষ্ট। সেটা স্পষ্ট সেটা ঠিক আছে, কিন্তু যারা হাদিস বাদ দেওয়ার পক্ষে তারা তো বলে এটা যে আবু হুরায়রাই বলছে সেটার প্রমাণ কি? আপনার কথা আমার কথা মনে বুঝতে পারেন না এই হাদিসটা, তো এই হাদিসটা তাহলে সবুজ চেক করতে হবে তাহলে। হ্যাঁ যদিও সেটা বুখারীর হাদিস। হ্যাঁ তাহলে সনদ চেক করলে তো সেই জিনিসটা আসে যে এটা ইসলামের ইসলামের বিধান অনুসারে, ইসলামের তো মেথোডোলজি এইটা ভাই, যে কে কার থেকে শুনেছে কে কার থেকে শুনেছে, এটা তো ইসলামের মেথোডোলজি। এখন যদি আপনি মেথোডোলজি নিয়ে প্রশ্ন করেন তাহলে তো মেথোডোলজি নিয়ে প্রশ্ন করলে তো তামাম জিনিসই বাতিল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে রবি ভাই, তাহলে আপনি এটা পড়ে নেন। আচ্ছা আচ্ছা হাদিসের ব্যাপারে মানে দর্শকদের উদ্দেশ্যে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তো বলে চাদরটা খুলে এই হাদিসটার কথাই হয়তো আমি পড়েছিলাম, যে তাহলে চাদর খুলেছে তখন তাহলে সে কি পরনে ছিল এটা আর কি, মানে আপনারা কি বলবেন যারা হাদিস বর্ণনা করে তাদেরই বর্ণনা কিরকম? আচ্ছা ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, শুভকামনা। মানে কি পড়া ছিল মানে কি ভাই? না না সরি কোনটা বোঝাতে যাচ্ছেন বুঝতে পারলাম না। মানে চাদর খুলে ফেলেছে তাতে কি সমস্যা কোথায়? চাদর খুলেছে তাহলে তো আর গায়ে কি ছিল তখন? তো চাদর খুলে ফেলেছে তখন গায়ে কি ছিল? গায়ে যদি কিছু নাও থাকে তাতে আবার কি সমস্যা? আমি মজা পেয়েছি এই জন্য আর কি আমি বললাম ব্যাপারটা। না মানে আমি মানে ইসলামের সমালোচনা করতে হবে তাই আপনি এমন সমালোচনা করতেছেন যে মুহাম্মদ তার চাদর খুলে ছিল তাহলে কি করা ছিল? আসলে ব্যাপারটা ওরকম না, ওরকম না মানে ভাই এটা কিছু হইলো, এটা কোনো সমালোচনা হইলো বা এটা কোনো ক্রিটিক্যাল ইয়া হইলো? আমি ভাই মানে বেকুব হয়ে গেলাম আপনার কথা শুনে। না না আমি আসলে ওই সিচুয়েশনটার কথা আমি বর্ণনা করছি যে আমার একজন, হ্যাঁ আমার মনে থাকে না, এই জন্য আমাকে একজন পরা দিল, এটা করে দিলাম যা তোর কিছু হবে না, তো আমাকে বললো যে তোর কাপড় খুল, তো আমি কাপড় খুলে দিলাম, তখন আমি কি পরা ছিলাম মানে এই টেন্ডেন্সিটার কথা বলছিলাম। কাপড় তো খুলে বলা যেত চাদর খুলে ফেললো ভাই, চাদর পরা থাক মানে চাদর খুলে ফেললো যে নিচে কিছু পরা নাই, এটা তো এই জিনিসটার কিছু ইন্ডিকেশন করে না। আপনি যখন একটা চাদর পরেন শীতকালে তখন দ্যাট ডাজেন্ট মিন যে আপনি কোনো প্যান্ট ট্যান্ট পরেন না, একটা চাদর পরে ঘুরে এরকম তো না, করতেই পারে কোন একটা অ্যাটায়ার তার নিচে থাকতেই পারে, এটা তো নেসেসারি না যে ল্যাংটা থাকতে হবে। এই ধরনের ক্রিটিসিজম না করে যেখানে ক্রিটিসিজম দরকার সেই জিনিসগুলো পড়েন, সেখানে এরকম অনেক ভালো ভালো জিনিস পাবেন, এই ধরনের জিনিসের পিছনে হাত খুঁজতে হবে না। ঠিক আছে মানে এখন কি একটা ইয়া হয়ে গেছে যে কোনো কিছু পাইলে সেটার একটা ক্রিটিসাইজ, এটার একেবারে ইয়া করতে হবে? একজন লোক চাদর খুলছে বাড়ায় ছাড়ায় বলতে হবে যে হ্যাঁ চাদর খুলছে তার মানে কি ন্যাংটা ছিল? হ্যাঁ 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 ন্যাংটা হয়ে গেছিল, ন্যাংটা হয়ে একজন আরেকজনে বলছে হা হা হা, আবার বুকে জড়া ধরছে হা 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 ভাই, এইগুলো মানে মানে কি? আমি তো এটা বুঝতেছি না ভাই, মানে মানে আপনার সমালোচনা ইসলামের সমালোচনার অনেক জায়গা আছে সেখানে ভ্যালিড সমালোচনা গুলো করেন। হ্যাঁ অমিত ভাই কিছু বলবেন? না আসি ভাই সরি সরি সরি, আমি ভুল করে আনমিউট করে ফেলেছিলাম, সরি সরি। আমরা আমরা কিন্তু আসি ভাই এরকম যারা দেখেছি যারা এই সব ছবি নিয়ে পড়ে থাকে
শুভকামনা রইল, সবার জন্য ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, টেক কেয়ার ভাই।